আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যের অন্তর্গত মাঠ মানে ছুট এই কবিতাটি। মাঠ মানে ছুট কবিতাটির কবি হলেন কার্তিক ঘোষ। কবি 1950 খ্রিস্টাব্দে জন্মেছিলেন, তার ছেলেবেলা কেটেছে হুগলি জেলায়। কবির লেখা উল্লেখযোগ্য কিছু বই হলো একটা মেয়ে একা, আমার বন্ধু গাছ, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল ইত্যাদি। 1976 খ্রিস্টাব্দে টুম্পুর জন্য, এই লেখাটির জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এবং 1993 খ্রিস্টাব্দে তিনি পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। এবার চলো আমরা কবিতাটি একবার পাঠ করে নিই, তারপর কবিতাটির মধ্যে কবি কি বলেছেন তা আমরা জানব। মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি, মাঠ মাঠ মানে কি হল্লা শুধুই শুধুই, মাঠ মানে কি হাসি, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি, মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন, মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তা ধিন ধিন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ, ছুট মানে কি ছোটাই শুধু ছুট মানে কি আশা, ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, ছুট মানে কি সাহস শুধু ছুট মানে কি, ছুট মানে কি সাহস শুধু ছুট মানে কি বাঁচা, ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা, ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে, সাতটি সবুজ সমুদ্রে ঢেউকে ডেকে আনে, ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা, ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। এখানে কবি প্রথম স্তবকে কি বলতে চেয়েছেন চলো আমরা জানি। মাঠ, মাঠ তোমরা দেখেছো একটা হচ্ছে কি উন্মুক্ত পরিবেশ, তাই তো? আর ছুট মানে কি অবাধ গতিতে এগিয়ে, মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি। অর্থাৎ মাঠ মানে কি শুধুমাত্র মজা, কিংবা শুধুমাত্র মাঠ দেখলে কি আমাদের ছুটতে ইচ্ছে করে, বা মাঠ কি শুধুই সীমাহীন খুশির অগাধ লুটোপুটি, মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। অর্থাৎ কি মাঠ মানে কি শুধুই আনন্দে চিৎকার করা, হল্লা মানে কি আনন্দে চিৎকার করা বা হট্টগোল করা, আর মাঠ মানে কি শুধুই হাসি, মানে মাঠ দেখলেই কি শুধু হাসতে ইচ্ছে করে, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি, বাসির সুরে যেভাবে মন হারিয়ে যায় এখানে সেটাই বলা হয়েছে যে মাঠ মানে কি শুধুই ঘুম তাড়ানো মন হারানো বাসি। অর্থাৎ মাঠের মধ্যে গেলে আমাদের মনে যত ক্লান্তি আছে দুঃখ আছে সব যেন কোথায় হারিয়ে যায়, তাই না? আমাদের ওই মনটা যেন কোথায় হারিয়ে যায় সেই উন্মুক্ত একটা পরিবেশ বা উন্মুক্ত একটা মাঠ দেখলে। মাঠ মানে কি নিকেল করা বিকেল করা দিন, মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তা ধিন ধিন, নিকেল মানে হচ্ছে কি ধাতুর প্রলেপ দেওয়া। বিকেলবেলায় যখন সূর্য আস্তে আস্তে অস্ত যায় তখন দেখবে চারিদিকে একটা সুন্দর সোনালি আলোয় যেন ভরে যায়, চারিদিক যেন একটা সুন্দর সোনালি আলোয় ভেসে যায় বা ভরে যায়। এখানে সেই চিত্রটাকেই কবি বলেছেন কি নিকেল করা বিকেল আসা দিন, আর মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তা ধিন ধিন। অর্থাৎ কি মাঠ দেখলেই কি সেই মাঠের মধ্যে গিয়ে নাচতে ইচ্ছে করে। তারপরে কি বলেছেন কি মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ। এখানে কবি কি বলে কি না সবুজ প্রাণ, এখানে সবুজ প্রাণ মানে হচ্ছে কি ছোট ছোট বাচ্চাদের প্রাণ, আর শাশ্বত শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। এখানে এক দ্বীপ বলতে কবি কি বলেছেন আশার আলোকে,
বুঝিয়েছেন। অর্থাৎ কি মাঠ হচ্ছে কি সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, অর্থাৎ কি ছোট্ট ছোট্ট প্রাণের আশার আলোর দ্বীপ, যেই দ্বীপ শাশ্বত, যেই দ্বীপ কখনোই নিভবে না। মাঠ মানে ছুট এগিয়ে যাবার, পিপির পিপির পিপ, মাঠ মানে কি অবাধ গতিতে স্বাধীনভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। মানে কি ছোটাই শুধু, ছুট মানে কি আশা, ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। এখানে কবি কি বলেছেন যে ছুট মানে কি কি শুধুমাত্র ছুটে চলা, কিংবা ছুট মানে কি আমাদের মনের আশা, ছুট মানে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা, ছুট মানে কি ছোট্ট পাখির আঙুল ভাঙা খাঁচা। ছুটতে গেলে কি দরকার হয়, সাহস দরকার হয়, তাই না? ছুট মানে কি, তাই বলেছেন, ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা, অর্থাৎ বেঁচে থাকার জন্য কি দরকার, আমাদের ছুটে চলা দরকার। আর কি বলেছেন, ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। পাখি পাখি কোথায় উড়ে বেড়ায় বলতো, উন্মুক্ত আকাশে, তাই না? সেই উন্মুক্ত আকাশের পাখিকে যদি আমরা একটা খাঁচায় পুরে দিই, তাহলে সে কি করবে বলতো, তার ঠোঁট দিয়ে সেই খাঁচাটাকে ভেঙে বেরিয়ে আসতে চাইবে, তাই না? তো এখানে বলেছেন যে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা, অর্থাৎ খাঁচাটাকে ভাঙতে গিয়ে ছোট্ট পাখিটা যে প্রাণপণ চেষ্টা করবে, সেই প্রাণপণ চেষ্টার সেই ছবিটিকেই কবি এখানে তুলে ধরেছেন। ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে, সাতটি সবুজ সমুদ্রে ঢেউকে ডেকে আনে। ছুটন্ত মানে কি যা অবিরত ছুটে চলেছে, আর ফুটন্ত মানে হচ্ছে যা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। তো সেই অবিরত ছুটে চলা এবং ছোট প্রকাশিত হওয়া সেই সমস্ত প্রাণ কি করে, সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে। আমরা জানি সাতটি সমুদ্র রয়েছে, তাই না? সাত সমুদ্র, 13 নদীর পার আমরা পড়েছি। তো সেই সাতটি সমুদ্রের ঢেউ কি কখনো থেমে থাকে? কখনোই থেমে থাকে না, একবার আসে একবার যায়। তো এখানে বলেছেন যে ছুট মানে কি সেই ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণ কি করছে, সাতটি সমুদ্রের ঢেউকে যেন ডেকে আনছে। ছুট মানে তো জীবন, এবং ছুট মানে যে সোনা, ছুট মানে কি ছুটেই দেখো, আর কিছু বলবো না। কবি এই কবিতার শেষ দুটি লাইনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই গুরুত্বপূর্ণ কথাটি কি, ছুট মানে তো জীবন, অর্থাৎ কি আমাদের বেঁচে থাকতে হলে কি করতে হবে, অবিরত ছুটে চলতে হবে, তাই না? এবং ছুট মানে যে সোনা, এখানে সোনা আমরা জানি মূল্যবান ধাতু, তাই এখানে ছুটকে কি বলা হয়েছে, সোনার মতো যে ছুট দামি সেটাই বলা হয়েছে। ছুট মানে কি ছুটেই দেখো, আর কিছু বলবো না। শেষ লাইনে কবি বলেছেন যে ছুট মানে যে কি সেটা বুঝতে গেলে তোমাদের ছুটেই দেখতে হবে। কবি তাই আর কিছু বলতে চান না, অর্থাৎ এই কবিতাটির মধ্য দিয়ে কবি যা বলতে চেয়েছেন তা হলো, মাঠ হচ্ছে কি আমাদের বিস্তৃত জীবন, ঠিক আছে, যেখানে বেঁচে থাকার জন্য কি করতে হয়, আমাদের সর্বদা ছুটে চলতে হয়, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা কি করি, কাজে লেগে যাই, তাই না? কখনো অফিসে, হ্যাঁ, যারা চাকরিজীবী তারা চাকরিতে যান, যারা ব্যবসা করেন তারা ব্যবসার কাজে চলে যান, তাই না? কৃষক ভাইরা মাঠে জমিতে চলে যান শস্য উৎপাদন করার জন্য, তাই তো? তাহলে কি আমাদের এই বিস্তৃত জীবনে বেঁচে থাকার জন্য কি করতে হয়, আমাদের অবিরত ছুটে চলতে হয়। এই ছোটা কি জানো বলতো, সোনার মতোই কিন্তু মূল্যবান, তাই না? এখন তোমরা যেমন ছোট, এই এই যেমন তোমাদের এখন ছোটা এই স্কুল বাড়ি টিউশন এর মধ্যেই সীমাবদ্ধ, কিংবা তোমরা কখনো মা বাবার সঙ্গে এদিক ওদিক ঘুরতে যাও, কিন্তু তোমরা যখন বড় হবে তখন দেখবে যে প্রতিনিয়ত তোমাদের জীবিকার তাগিদে, বেঁচে থাকার তাগিদে কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চলতেই হচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। পরে আমি এই কবিতাটির হাতে কলমে অংশটি নিয়ে আলোচনা করবো।